হ্যালো एवरीवन वेलकम टू লিটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল তোমরা যারা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখো উচ্চ মাধ্যমিক 2024 এর পরীক্ষায় হাতে আর মাত্র 30 দিন সময় বাকি এবার এই যে আমাদের লাস্টের 30 দিন অর্থাৎ এক মাস সময় সেটা কিন্তু আমাদের পরীক্ষার प्रिपरेशन এর জন্য খুবই ভাইটাল একটা সময় দেখো তুমি এতদিন কি পড়াশোনা করেছো কি করি সেটার সাথে সাথে তুমি এই লাস্ট তিরিশ দিন অর্থাৎ এই লাস্ট এক মাস কিভাবে কাটাচ্ছ অর্থাৎ এই এক মাসটাকে তুমি এফেক্টিভলি ইউজ করছো কি করছো না এই টাইমটাতে তুমি তোমার পড়াশোনাটার কনসিস্টেন্সি মেনটেন করছো কি করছো না ইত্যাদি সমস্ত কিছুর উপর কিন্তু ডিপেন্ড করবে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে চলেছে সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই যে লাস্টের তিরিশ দিন এই তিরিশ দিন আমাদের কি কি ফলো করা উচিত যাতে আমরা গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারি তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি স্টার্ট করি দেখো আমাদের ভিডিও তোমাদের আমি যেটা বলতে চাই যে তোমাদের পরীক্ষায় হাতে আর মাত্র তিরিশ দিন সময় বাকি কেউ হয়তো ভিডিওটা দুই তিন দিন পরে দেখছো তাদের জন্য আরো কম সময় বাকি তাহলে এই ক্ষেত্রে তোমাদের সবার প্রথমে যেটার উপর ফোকাস করতে হবে তোমাদেরকে অবশ্যই অবশ্যই নিজের হেলথের খেয়াল রাখতে হবে দেখো এই মুহূর্তে যদি কোনো কারণে কারোর শরীর খারাপ হয়ে গেল কারণ তোমরা দেখতেই পারছো এই বছর কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে কেউ যদি হঠাৎ করে জ্বর বাঁধিয়ে বসলে কারোর যদি ঠান্ডা লেগে গেল তার জন্য যদি আমাদের দুই তিন দিনও পড়া নষ্ট হয় সেটা কিন্তু অনেক বেশি হ্যাম্পার করবে তোমার রেজাল্টের উপর সেই জন্য এই মুহূর্তে আমরা কেউ কিন্তু আমাদের শরীর খারাপ ইত্যাদি কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারবো না সেই জন্য প্রত্যেকে অবশ্যই অবশ্যই নিজের হেলথের খেয়াল রাখো হেলদি খাবার খাও বাইরের খাবার খাওয়া একদম ছেড়ে দাও যে কোনো রকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড একদম খেও না বাড়ির একদম সিম্পল খাবার খাও এবং নিজের হেলথের খেয়াল ঠিক তোমাদের জন্য ফার্স্ট টিপ যেটা তোমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হয় পরীক্ষার এই শেষ কিছুদিন সময় এবার দেখো এটা তো আমরা বুঝলাম নেক্সট আমরা যে টপিকটি আমাদের তোমাদের বলতে চাই সেটা সেটা হচ্ছে অ্যাভয়েড নিউ টপিক এটা আমি কি বলতে চাচ্ছি দেখো আমাদের পরীক্ষার হাতে মাত্র তিরিশ দিন মতো সময় বাকি তাই তো এবার এই সময়ে আমরা খুব বেশি নতুন টপিক না পড়ারই চেষ্টা করব হ্যাঁ কারোর যদি সাপোজ ধরুন একদম কম পড়া হয়েছে তাদের ক্ষেত্রে তো কিছু করার নেই তাদেরকে নতুন টপিক পড়তে হবে কিন্তু যারা ধরনা যে প্রায় অনেকটাই পড়ে নিয়েছো সিলেবাস প্রায় কমপ্লিট তারা চাইলে সাপোজ ধরো নতুন যে টপিকগুলো সেগুলো একটু অ্যাভয়েড করতে পারো যে খুব বেশি নতুন টপিক আমরা পড়বো না ঠিক আছে যে সাপোজ ধরো একটা দুটো টপিক পড়ছি নতুন সেটা ডিফারেন্ট কেস কিন্তু আমরা সারাদিন শুধু নতুন টপিকে পড়ে যাচ্ছি আমরা কোনো প্র্যাকটিস করছি না আমরা রিভিশন করছি না তাহলে কিন্তু কাজ দেবে না সেই জন্য আমরা নতুন টপিককে চেষ্টা করব অ্যাভয়েড করার বরঞ্চ আমাদের যেই জায়গাগুলো পড়া হয়েছে সেই জায়গাগুলোকে আমরা ভালো করে রিভিশন করার সেই জায়গাগুলোকে ভালো করে ঝালাই করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে এই বিষয়টাতে সবাই ফোকাস করবে যে খুব বেশি নতুন টপিক এখন পড়ার নেই তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইম রিভিশনের ওপর দেওয়ার কারণ সাপোজ ধরো তুমি আগে কিছু একটা পড়েছিলে সেটা এখন প্রায় ভুলে ভুলে গেছো এবার নতুন টপিক পড়তে গিয়ে তুমি কি হচ্ছে আগের সেগুলো রিভিশন করার টাইম পাচ্ছ না তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে সাপোজ ধরো তোমার আগের জিনিসগুলোও গেলো এবং নতুন টপিক যেটা সেটাও তুমি রিভিশন বা প্র্যাকটিসের অভাবে সেটাও খুব একটা বেশি ভালো হবে না সেই জন্য চেষ্টা করো ম্যাক্সিমাম টাইম তোমার রিভিশনের পেছনে দিতে এবার যদি ইনকেস তারপরেও তুমি অল্প সময় পাচ্ছ সেই ক্ষেত্রে একটা দুটো নতুন টপিক পড়তে পারো কিন্তু খুব বেশি নতুন টপিক এখন পড়ার একদমই প্রয়োজন নেই ওকে নেক্সট দেখো নেক্সট আমি তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস করা দেখো প্র্যাকটিস করা খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা এত বড় হয় যে আমরা অনেকেই অনেক সময় প্রপারলি প্র্যাকটিস করে উঠতে পারি না যে আমাদের সিলেবাস শেষ করতে করতে সময় চলে যায় বা অনেকের তো একদম পরীক্ষার আগের মুহূর্তে এসে সিলেবাস শেষ হয় সেই জন্য কী হয় যে আমাদের প্র্যাকটিসটা খুব একটা বেশি করা হয় না এবং প্র্যাকটিস না করলে কি হয় যে আমাদের যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে সেই কনফিডেন্স কিন্তু বিল্ড আপ হয় না যে আমরা একটা কোনো একটা থিওরিটিক্যাল জিনিস পড়ে তো নিলাম কিন্তু সেটার থেকে যখন প্রশ্ন আসবে সেই থিওরিটা আমরা প্রশ্নের উত্তর কীভাবে লিখবো যে আমাদের কোনো একটা কনসেপ্টকে আমরা প্রশ্নের উত্তর লেখার সময় কিভাবে কাজে লাগাবো এগুলো কিন্তু যতক্ষণ না আমরা প্র্যাকটিস করছি ততক্ষণ হবে না সম্পর্কে ভাবো একটা ডেরিভেশন পড়েছো কিন্তু সেই ডেরিভেশনটা পড়া ডিফারেন্ট জিনিস সেটা লেখা ডিফারেন্ট জিনিস না দেখে ঠিক আছে সেই জন্য তোমরা যতক্ষণ না সেটা নিজে লেখা প্র্যাকটিস করছো ততক্ষণ কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে সেটা প্রপারলি করতে পারবে না সেই জন্য এই যে আমাদের লাস্ট কিছুদিন সময় এই সময়ে কিন্তু তোমরা প্র্যাকটিসের উপর অনেক বেশি জোর দিতে হবে এবার দেখো আমি তোমাদের কি বললাম যত তোমরা প্র্যাকটিস করবে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে এবার প্র্যাকটিস করার জন্য তোমরা কি করতে পারো তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে তোমরা টেস্ট পেপার সলভ করতে পারো তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে পারো তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবে যে লাস্ট পাঁচ বছরের প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ করতে ওকে তাহলে দেখবে তোমরা অনেকটা বেনিফিট পাবে তাহলে এই প্র্যাকটিসের উপর কিন্তু তোমাদের ফোকাস করতে হবে এবার দেখো এই প্র্যাকটিস যেমন তোমাদের এই ক্ষেত্রে কনফিডেন্স বিল্ড আপ করবে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মক টেস্ট এবং এই মক টেস্ট শুধুমাত্র আমাদের প্র্যাকটিস বিল্ড আপ করার জন্য আমাদের কোথায় কোথায় ঘাটতি রয়েছে সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু ইম্পর্টেন্ট সেই জন্য এখন তোমাদের চেষ্টা করতে হবে তোমাদের যতখানি সিলেবাস পড়া হয়েছে তার উপর রেগুলারলি মক টেস্ট দিতে এবং এখন তোমাদের যেহেতু পরীক্ষা কাছে চলে এসছে তোমাদের চেষ্টা করতে হবে ফুল লেন্থ মক টেস্টও দিতে এবং ফুল লেন্থ মক টেস্টগুলো যখন আমরা দিচ্ছি আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে বা আমরা কোন কোন জায়গাগুলো আটকে যাচ্ছি কোন কোন জায়গাগুলোর উত্তর লিখতে পারছি সেই জায়গাগুলো তোমাদের কি করতে হবে আবার রিভিশন করতে হবে সেই জায়গাগুলো আবার তোমাদের ঝালাই করে নিতে হবে সেই জন্য এখন সবাই মক টেস্ট দেওয়া স্টার্ট করে দাও এবং মক টেস্টে আরেকটা বেনিফিট কি পাবে বলো তোমরা যে আমরা যখন পরীক্ষা দিতে যাব সেই সময় কি হয় আমাদের অনেক সিলি মিস্টেক হওয়ার চান্সেস থাকে কিন্তু যখন তোমরা অলরেডি প্রচুর মক টেস্ট দেবে তোমাদের সেই সিলি মিস্টেকগুলো অলরেডি মক টেস্টেই হবে এবার যখন তুমি মক টেস্ট দিচ্ছ আচ্ছা এটা আমার ভুল হয়ে গেল এখানে আমি একটা সিলি মিস্টেক করছি সেগুলো কি সেগুলো তোমার ব্রেনে রেজিস্টার হতে থাকবে এবং পরবর্তী সময়ে তোমরা যখন ফাইনাল পরীক্ষায় যাবে এর বেনিফিট গুলো কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে সেই জন্য সবাই অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে রেগুলারলি মক টেস্ট দেওয়ার চেষ্টা করো তাহলে এটা আমরা বুঝলাম এবার এই যে মক টেস্ট সেখানে আমি তোমাদের আরো একটা বিষয় বলতে চাই দেখো আমরা যখন কোনো একটা পরীক্ষার প্রিপারেশন করি আমরা জানি যে সেই পরীক্ষার জন্য আমাদের মক টেস্ট দিতে হবে এবার আমরা সবাই মক টেস্ট দিইও কিন্তু এখানে আমরা একটা কি ভুল করি যে আমরা যখন ইচ্ছা হচ্ছে তখন মক টেস্ট দিচ্ছি কিন্তু এটা কিন্তু সঠিক উপায় নয় আমাদেরকে কি চেষ্টা করতে হবে আমাদের সেই পরীক্ষাটা কখন হয় আমাদের সেই পরীক্ষার টাইমে আমাদের মক টেস্ট দিতে হবে তাহলে কি হবে যে আমাদের যে ওই পরীক্ষার সময় দুই তিন ঘন্টা বসতে হচ্ছে সেটার সঙ্গে কিন্তু আমরা ওই টাইমে অলরেডি বাড়িতে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি তাহলে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক বেনিফিট করবে তাহলে আই হোপ মক টেস্টের পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার এবার দেখো লাস্টলি আমি এখানে একটা জিনিস বলতে চাই এটা সাধারণত আমাদের সায়েন্স স্টুডেন্টদের জন্য খুবই প্রযোজ্য যে আমাদের অ্যান্ড ইংলিশ কিন্তু সারা বছর একদমই পড়া হয়ে ওঠে না যে আমরা সায়েন্সের এত এত সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি চাপে সাধারণত ম্যাক্সিমাম যদি এক্ষেত্রে বেঙ্গলি ইংলিশ এগুলোকে অ্যাভয়েড করে দেয় এবং এই ক্ষেত্রে অনেকে ভাবে যে আমরা পরীক্ষার আগে পড়বো পরীক্ষার আগে পড়েই বোধ হয়ে যাবে হ্যাঁ দেখো পরীক্ষার আগে পড়ে হয়তো তুমি করতে পারবে কিন্তু এই ক্ষেত্রে তুমি যদি বেশি টাইম দিলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলা ইংলিশটা তোমার অনেকটা বেশি নাম্বার ইনক্রিজ করতে হেল্প করবে দেখো তোমার যে ওভারঅল উচ্চ মাধ্যমিকের স্কোর সেখানে তো বাংলা ইংলিশের স্কোরগুলোও খুব বেশি ম্যাটার করবে তাই না সেই জন্য তোমাকে কিন্তু রেগুলারলি এখন বাংলা ইংলিশের ওপর সময় দিতে হবে তোমাকে চেষ্টা করতে হবে তুমি রোজ দুটো সাবজেক্ট নাও পড়তে পারলে তুমি চেষ্টা করো যে অল্টারনেট ডেতে বাংলা অ্যান্ড ইংলিশ পড়তে সাপোজ ধরো তুমি যদি রোজ দেড় ঘন্টা মতো দিয়ে দিচ্ছ যে একদিন বাংলা পড়ছো একদিন ইংলিশ পড়ছো তাহলে অল্টারনেট ডেজে তুমি যদি বাংলা ইংলিশ পড়লে তাহলে দেখবে এখন তোমার অনেকটা কিন্তু পড়া এগিয়ে থাকবে সেই জন্য যারা যারা বাংলা ইংলিশ স্টার্ট করেছো খুব ভালো কথা কিন্তু কেউ যদি স্টার্ট না করে থাকো আমি তোমাদের বলবো এই ভিডিওটার পর থেকে তোমরা জবে ভিডিওটি দেখছো সেই দিন থেকেই তোমরা কি করবে বাংলা ইংলিশ পড়াও কিন্তু স্টার্ট করে দাও কারণ আমাদের ওভারঅল পরীক্ষায় কিন্তু বাংলা ইংলিশও রয়েছে এবং এগুলো কিন্তু আমাদের ওভারঅল মার্কস তুলতে অনেক বেশি সাহায্য করবে সেজন্য তোমরা বাংলা ইংলিশেও ইকুয়ালি ফোকাস করা স্টার্ট করো তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেই বিষয়গুলো বললাম সেগুলো তোমরা উচ্চ মাধ্যমিকের যে এই লাস্ট তিরিশ দিন মতো সময় হাতে রয়েছে সেই সময়ে ফলো করার চেষ্টা করো দেখবে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই এর বেনিফিট পাবে যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও এছাড়াও আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস প্রুফকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ